আসসালামু আলাইকুম তাহলে ফারাজ ভাই, আপনি কাকে আপনি কি যুক্ত করবেন কাউকে? ভাই। সিরিয়াল ধরে যুক্ত করি নাকি? আচ্ছা করেন, হ্যাঁ মাইনুদ্দিন আপনি বলেন তাহলে। জি ভাইয়া, কেমন আছেন? আমরা ভালো আছি মাইনুদ্দিন, আপনিও আশা করি ভালো আছেন, বলেন তাহলে। আসলে আমি গ্রুপে আজকে ফার্স্ট জয়েন হয়েছি, অনেকক্ষণ ধরে সময় ধরে আপনাদের কথাগুলো শুনতে আছি। আচ্ছা 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 জি, তো আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা এখন আমি আসলে একটু ক্লিয়ার হওয়ার জন্য আসছি আর কি। ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মনে করেন সৃষ্টি সম্পর্কে তোমার একটা ধারণায় মাথার মধ্যে মানে সবসময় গুরুফাক খায়। আসলে এসব কিছু সৃষ্টির উৎপত্তিটা কিভাবে হলো এই জিনিসটা, আচ্ছা আর কিছু? আর আপনি আগে এই জিনিসটা উত্তরটা দেন, তারপরে আমি দেখি। আচ্ছা, আমাদের মহাবিশ্বে আপনি আশেপাশে যে কোনো কিছুই দেখেন, যে কোনো কিছু দিকে তাকান, কোনো কিছুই সৃষ্টির মধ্যে পড়ে না, বা সৃষ্টি কোনো কিছুই হয় নাই। আমি আপনাকে আরো ক্লিয়ার করে দিই, সৃষ্টি জিনিসটা কি? সৃষ্টি জিনিসটা হচ্ছে যে জিনিসটা এক্সিস্ট করে না, ওই জিনিসের কোনো ধরনের এক্সিস্টেন্স নাই। কোন একটা বুদ্ধিমান সত্তা শূন্য থেকে ওটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব যদি নিয়ে আসে জিনিসটাকে, সেটাকে বলা যায় সৃষ্টি। বা আমাদের আশেপাশে আপনি যা কিছুই দেখেন, আপনার আপনি যে ডিভাইস দিয়ে কথা বলতেছেন, আপনি যে টি শার্টটা পরে আছেন, বা যেই টেবিলে বসে আছেন, যে যে গ্লাসে পানি খেতেছেন, সেই সব কিছুই একটা বস্তুর একটা রূপ থেকে আরেকটা রূপের কি কনভার্সন, একটা রূপ থেকে আরেকটা রূপে নিয়ে আসা হয়েছে। আপনি আপনার শরীরে যতগুলো সেল আছে, যত ধরনের পদার্থ দিয়ে আপনি তৈরি, প্রত্যেকটা জিনিসই নেচারে এক্সিস্ট করতো, একটা রূপ থেকে আরেকটা রূপে কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। আমাদের মহাবিশ্বে কোনো কিছু সৃষ্টির মধ্যে নাই, সৃষ্টি হয়েছে ওরকম কোনো কিছু আমাদের মহাবিশ্বে কি এক্সিস্ট করে না। আপনি কি এরকম কোনো জিনিসের উদাহরণ দিতে পারবেন যেটাকে আপনি বলতে পারবেন ওটা রূপান্তর না, ওটা সৃষ্টি করা, ওটা কিরকম কোনো কিছু আপনি বলতে পারবেন? তার আগে ফারাজ ভাই, আমি ওনাকে একটু মিউট করছি, ওনার এখান থেকে খুবই নয়েজ হচ্ছিল। হ্যাঁ, আমি ছিলাম জি ভাই। ওনার কথা শুনে আমার যেটা মনে হয়েছে ফারাজ ভাই, আমার যেটা মনে হয়েছে যে উনি আসলে একজন বিশ্বাসী মুসলিম। হ্যাঁ, উনি এখানে তিরিঙ্গি মিরিঙ্গি মার্কা কথাবার্তা বইলা একটা ইয়া করার চেষ্টা করতেছে, এটা কেন? এই জিনিসটা আগে আমার একটু জানা দরকার। আমি এই বিষয়ে একদম 100% শিওর যে উনি একজন পাক্কা মুসলমান। উনি এসে বলেন যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, কিন্তু কিভাবে কি হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে উনি একজন সাচ্চা মুসলমান, উনি ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করছেন এবং ধর্মে বিশ্বাসও করেন। উনি মনে করছে যে এই প্রশ্নটা করলে নাস্তিক লাইভে গিয়ে এই প্রশ্নটা করলে খুব একটা মানে ইয়া করতে পারবো। মাইনুদ্দিন ভাই, আপনি কি আমাদেরকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করবেন যে আপনি কেন মিথ্যা বলছেন? ভাই, আমি কি এখনো প্রশ্ন শুরু করছি যে আমাকে এভাবে মিউট কইরা আমার বিরুদ্ধে এই ধরনের খারাপ বা আচ্ছা বাজে মন্তব্য করা? মাইন ভাই, আপনাকে মিউট করার একটা রিজন আছে, যে আমি যে রিজনে আমি একটু পরে আপনাকে মিউট করতাম, সেটা হচ্ছে আপনার ওখান থেকে বাজে একটা নয়েজ হইতেছিল এখন এবং এখন আসতেছে? না, একটু আগে আসতেছিল, আপনি যখন প্রথম যুক্ত করেছিলাম তখন তখন আসতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে একটা তাহলে একটা টেস্ট করে দেখি, টেস্ট করে দেখি যে উনি আপনি আসলে আপনি কথা বলেন কিনা। কেন ভাই? মাইনুদ্দিন, মাইনুদ্দিন আপনি স্যার, আপনি যুক্তি একটু একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন, কথা একটু বলতে ধৈর্য হবে। ধরেন, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনি একটু একটা টেস্টে পাশ করেন আগে। হ্যাঁ, আপনি বলছেন যে আপনি কোনো ধর্মে বিশ্বাস করেন না, তাহলে আপনি বলেন তো দেখি যে নবী একজন লুচ্চা এবং একজন পেডোফাইল এবং একজন ধর্ষক ছিল, এই কথাটা আপনি বলেন তো। কেন ভাই, আমি একজনের বিরুদ্ধে এই ধরনের বাজে কথা বলতে যাবো কেন? না, আপনি সেগুলো আমাকে তো মানে সেটা আমাদের বলেন, কাছে দলিল প্রমাণ আছে। আপনি কি তাহলে এগুলা শিখায় যে কারো আমাদের বিরুদ্ধে কাছে বাজে মন্তব্য আমাদের কাছে করা? আমাদের কাছে তো দলিল প্রমাণ আছে। আপনি যদি এটা না বলে, আপনি না, যদি বলতেন ভাই, আপনি যে আমাকে এটা বাজে বলতে মন্তব্য বলতে কিছু শিখায়? আইন ভাই, একটু একটু কথা বুঝে কথা বলতে হবে। আপনি যদি আপনিরাও আমাকে, বুঝে কথা বলেন না, আচ্ছা ভাই ফাক অফ, দেখছেন এই যে মানে এই মানে মুমিন, আপনি যদি মুমিন হয়ে বলতেন যে আমি একজন মুমিন, আমি কথা বলতে আসছি আপনাদের সাথে, নাস্তিকদের সাথে কথা বলতে আসছি, তাহলে ভাই তো হইতো। আপনি মেয়াদবদের দেখেন সাথে কেন কথা বলতে যাবো, মানে সুযোগ দিতেছি দেখে মাথায় উঠতেছে আসি ভাই। মানে এইটুক বললেই তো হয় যে ভাই আমি একজন মুসলিম, আপনাদের সাথে আমি বিতর্ক করতে চাই, আলোচনা করতে চাই, কথা বলতে চাই, এটা বললেই তো হয় ভাই। মানে দেখেন এ কিন্তু ধরা খায় মানে কথার টোনই তো ভাই বুঝি। এই সমস্ত বলদ কি মনে করে যে এরা আমাদের সাথে এসে বলতে মানে পাকনামি করতে পারবে? তো এদের এদের বাপ দাদা 1420 আমরা ভাইজা খাই আসছি, এরা এসে মানে পাকনামি করতে আসছে, কিরকমের একটা ব্যাপার চিন্তা করেন। দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক।